ফর্ম যখন পক্ষে নয় তখন পুরো পৃথিবী যেন চলে গেছে লিটন দাসের বিপক্ষে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে লিটনকে নিয়ে চলছে হাসি তামাশার ট্রলের বন্যা। এরই মধ্যে আলোচনার সর উঠেছে লিটনের রানের মূল্য ছাড় দেওয়া কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল নিয়ে। এতে মেজাজ হারিয়েছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইমের প্রতিবেদনে। লাইভ খেলা দেখা নিয়ে টেনশন? মাইজিপি অ্যাপ থেকে প্যাক নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখুন মাইজিপি ও বায়োস্কোপে। গ্রামীণ ফোন। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মোটেও সুবিধা করতে পারছে না, এতে তীব্র সমালোচনা হচ্ছে দলের সিনিয়র ও অভিজ্ঞ সদস্যদের পারফরমেন্স নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় লিটন দাসের পারফরমেন্স। দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশ দলে খেলা লিটন বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারছে না। ফিল্ডিংয়ে ভুল করে তো সমালোচনা কুড়িয়েছেনই, ডানহাতি এই ওপেনার রানের দিক থেকেও ফর্মে নেই। পাঁচটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেয়েছেন বটে, তবে দলকে জেতাতে পারেননি। এই ম্যাচের আগে লিটনকে নিয়ে কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে মূল্য ছাড়ের অফার চালু করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন যত রান করবেন পোশাক, খাবার, বই ও ইলেকট্রনিক পণ্য ক্রয়ে পাওয়া যাবে তত ভাগ ডিসকাউন্ট বা মূল্য ছাড়। এমন অফারের পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে থাকে ফেসবুকে, সৃষ্টি হয় হাস্যরসের। বিষয়টি মেনে নিতে পারছেন না লিটনের স্ত্রী সঞ্চিতা দাস। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি। সঞ্চিতা জানান, লিটনের ফর্ম নিয়ে এতদিন ট্রল ও হাসাহাসি করা হলেও তা সহ্য করেছেন, কিন্তু লিটনের বাজে ফর্ম নিয়ে যখন ব্যবসায়িক কৌশল অবলম্বন করা হচ্ছে তা মেনে নিতে পারছেন না। তার মতে, শুধু লিটনের সাথে এমন বিকৃত মানসিকতার কাজ করছেন নিন্দুকেরা। ফেসবুকে নিজের প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে লিটন পত্নী লিখেছেন, কেউ রান করতে না পারলে বা ক্যাচ হাতছাড়া করলে সমস্যা হয়, বিষয়টি এমন নয়। সমস্যাটা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে বা তাদের নামে। মানুষ ঠাট্টা করছে বা কৌতুক বানাচ্ছে, এটাতে আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ আমরা এতে অভ্যস্ত। যারা এমন মূল্য ছাড়ের অফার দিয়েছেন তাদের অশুভ ও বিকৃত মানসিকতার মানুষ বলে মনে করছেন সঞ্চিতা। ফেসবুকে তিনি আরও লিখেছেন, যখন দেখলাম তার অর্থাৎ লিটনের নাম ব্যবহার করে কেউ কেউ তাদের ব্যবসায়িক ফায়দা লুটতে চাইছে বা পরোক্ষভাবে তার বাজে পারফরমেন্স কামনা করছে, আমি ভাষাহীন হয়ে পড়লাম। ভেবে দেখুন, এত অশুভ এবং বিকৃত মনের মানুষ যে কিনা নিজের ব্যবসায়িক কৌশলের জন্য বাজে পারফরমেন্সের প্রার্থনা করছে, লজ্জা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে 43 বলে 44 রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন লিটন। তবে 19তম ওভারে শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলে সাজঘরে ফিরতে হয় তাকে, দলও আর জয়ের দেখা পায়নি। আসিজুল হাকিম আশিক, বিডি ক্রিক টাইম।